হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংক সমন্বয় বিবরণীর 1 নম্বর পর্বে। তোমরা প্রত্যেকে জানো যে হিসাব বিজ্ঞানের সবচেয়ে ঝামেলাপূর্ণ টপিক হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে প্রতিটি চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করতেছি এবং তার পাশাপাশি কোশ্চেন সলভ করতেছি। সেই ধারাবাহিকতা আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর পর্ব নম্বর 1 সলভ করতে যাচ্ছি। সো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করো, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর A to Z কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর ব্যাংক সমন্বয় বিবরণী আমি এমনভাবে শেখাবো তোমাদেরকে কয়েকটা পর্বের মাধ্যমে, এই পর্বগুলো যদি তুমি খুব সুন্দরভাবে দেখো তোমার ইনশাল্লাহ ব্যাংক সমন্বয় বিবরণী তার জীবনে কোনো দিন প্রবলেম হবে না। হয়তো এই টপিকটাই এই ক্লাসগুলো করার পর তোমার সবচেয়ে ফেভারিট টপিক হতে যাচ্ছে। তো দেখো, আমরা প্রথম পর্বে ব্যাংক সমন্বয় বিবরণীর বেসিক যে কনসেপ্টগুলো এইগুলো একটু ক্লিয়ার করব। প্রথমেই ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করার পূর্বে আমাদের জানা উচিত যে অ্যাকচুয়ালি ব্যাংক সমন্বয় বিবরণীটা কি। তো দেখো, ব্যাংক সমন্বয় বিবরণীটা কি এবং ব্যাংক সমন্বয় বিবরণীটা আমরা কেন করি, সো এই বিষয়টা আমাদেরকে প্রথমেই ক্লিয়ার করতে হবে। তো দেখো, শুরুতেই আমরা প্রত্যেকে জানি যে ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে এখানে আমাদের দুইটা বই আছে। একটা হচ্ছে আমানতকারী নগদান বই, আরেকটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের, আরেকটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের ব্যাংক বই অথবা পাস বই। তো ভালো করে খেয়াল করো, এই যে দুইটা বই, একটা হচ্ছে নগদান বই আমানতকারীর, একটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের ব্যাংক বই। এই দুইটা বইয়ের মধ্যে যে হিসাবের একটা গড় মিল হয়, এই গড় মিলটা চিহ্নিত করে মূলত মিলকরণ করাটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যে ব্যাংক সমন্বয় বিবরণীটা হচ্ছে আমানতকারীর নগদান বই এবং ব্যাংক কর্তৃপক্ষের ব্যাংক বই বা পাস বই। এই দুইটা বইয়ের মধ্যে যে গড় মিলটা হয়, টাকার যে গড় মিলটা হয়, এই গড় মিলটা চিহ্নিত করে তোমার মিলকরণ করাটাই হচ্ছে কি মূলত ব্যাংক সমন্বয় বিবরণী। তো দেখো, অনেকে বুঝতে পারে না, আমার এখানে কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে নগদান বই এবং আরেকটা বই হচ্ছে কি বলতো ব্যাংক বই। এই ব্যাংক বইটাকে আমরা অনেকে আবার পাস বই নামে ডাকি, তার মানে দুইটা নামে তোমাকে মনে রাখতে হবে এই পাস বই। এই দুইটা বইয়ের টাকা যাতে সমান হয়, মনে করো নগদান বইতে টাকা আছে 50,000 টাকা, হ্যাঁ, ব্যাংক বইতে কিন্তু 50,000 টাকা হতে হবে। যদি ব্যাংক বইতে 40,000 টাকা হয়ে যায়, তারপরে গড় মিল হয়ে যা হয়ে গেল। এখন নগদান বইতে 50,000 টাকা আছে, ব্যাংক বইতে 40,000 টাকা, তার মানে গড় মিল হয়ে গেল। এখন কোনো গড় মিল থাকা যাবে না, তোমার মূল উদ্দেশ্য হচ্ছে কি মিল করা। তার মানে এই যে 10,000 টাকা কম কেন, এটাকে তুমি আইডেন্টিফাই করে এটা সঠিকভাবে লিখে মিলকরণ করাটাই হচ্ছে মেইনলি ব্যাংক সমন্বয় বিবরণী। একদম বেসিক ভেঙে ভেঙে শেখালাম এবং তোমাকে অবভিয়াসলি চ্যাপ্টারটা শুরু করার পূর্বে এটা জানতেই হবে, ঠিক আছে? তো আমরা শিখে ফেললাম যে ব্যাংক সমন্বয় বিবরণীটা আসলে কি। ওকে, তো এবার আমরা চলে যাব ব্যাংক সমন্বয় বিবরণীর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো থেকে তোমার MCQ-তে HSC এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুই জায়গায় প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো দেখো, প্রথম কোশ্চেন আমরা দেখতে যাচ্ছি যে ব্যাংক সমন্বয় বিবরণীটা এটা কে প্রস্তুত করেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং এই কোশ্চেনটা আমরা প্রায় ভুল করে থাকি, কেন জানো? এই যে দেখো, এই ব্যাংক সমন্বয় বিবরণীটা তৈরি করেন মূলত আমানতকারী। এখন ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে ভাইয়া পুরা যেহেতু একটু ব্যাংকটা রিলেটেড, তার মানে অনেকে মনে করে যে ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক কর্তৃপক্ষ তৈরি করে হয়তোবা, তাই না? সেই কনসেপ্টটা অনেকেই কী করে, ভুল করে। তো মেনলি তোমার ভাইয়া এই ব্যাংক সমন্বয় বিবরণীটা তৈরি করেন আমানতকারী, ঠিক আছে? আমানতকারী গ্রাহক অথবা ব্যবসা প্রতিষ্ঠানের যারা মালিক আছে, মানে ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আছে, এরা মেনলি তোমার কী করে এই ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করেন। ওকে, এবার আমরা দেখব যে ব্যাংক বিবরণী অথবা পাস বই এটাকে তৈরি করে। তাহলে এই ব্যাংক বিবরণী অথবা পাস বই এটা তৈরি করে ভাইয়া ব্যাংক কর্তৃপক্ষ, এবং সর্বশেষ নগদান বই তোমরা প্রত্যেকে জানো যে নগদান বইটা তৈরি করেন আমানতকারী, ক্লিয়ার? সেই তিনটা পয়েন্ট একসাথে দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে এখান থেকে কোশ্চেন আসলে তুমি কোনোভাবেই, মানে তোমার যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, এবং একই টাইপের কোশ্চেন যেহেতু অনেক অনেক সময় গোলায় ফেলে বা ঝামেলায় পড়ে যায়, এটা যাতে না হয়, সো এই জন্যই কি আমাদের এই তিনটা কোশ্চেন এক জায়গায় দেওয়া। ওকে, এখন আমরা আরেকটা কোশ্চেন দেখবো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে মেনলি তোমার এই ব্যাংক সমন্বয়টা তুমি করতেছো, ব্যাংক সমন্বয় প্রস্তুত করা হয় এটা কোন নীতি অনুসারে, তো এটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের পূর্ণপ্রকাশ নীতি অনুসারে। আর এই পূর্ণপ্রকাশ নীতি কী বলে জানো? এই পূর্ণপ্রকাশ নীতি সবসময় তোমাকে বলে এটা একদম ক্লিয়ার একটা আইডিয়া তোমাকে প্রোভাইড করবে, অর্থাৎ হিসাব বিজ্ঞানের কোথাও যাতে কোনো টাইপের কনফিউশন না থাকে, এবং যদিও কোথায় কোনো কনফিউশন থাকে এটা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য এই পূর্ণপ্রকাশ নীতি কী করে টিকা বা নোট দেয় পূর্ণপ্রকাশ নীতি অনুসারে। তার মানে এই পূর্ণপ্রকাশ নীতি সবসময় একটা স্পষ্ট আইডিয়া কী করে প্রোভাইড করে, ঠিক আছে? তো
তো এইটা অনুসারে কি মূলত ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করা হয়। তারপরে দেখো, আমরা যখন সিকিউ প্র্যাকটিস করব তখন মাস্ট ইম্পর্টেন্ট এই চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট তুমি মাথায় রাখতে পারলে তুমি অবভিয়াসলি দেখবা যে এখান থেকে ব্যাংক সমন্বয় সিকিউ বলো এমসিকিউ বলো এগুলো খুব সহজেই সলভ করতে পারবা। তো দেখো, এটা মুখস্থের মতো না ব্যাপারটা, যে তুমি জাস্ট এটাকে একটু ধরতে পারলে হবে যে নগদান বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত মানে কি। এখন ভাইয়া, নগদান বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত হচ্ছে ব্যাংক জমা। আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে একটা বিষয় শিখব, সেটা হচ্ছে একটা বইয়েরটা শিখে ফেলবো, হয় নগদান বইয়েরটা নাহলে ব্যাংক বইয়েরটা। আমি বলবো নগদান বইয়েরটা শিখো, একটা শিখলে আরেকটা তুমি এমনিতেই পারবা, কারণ নগদান বইয়ের বিপরীত কি ব্যাংক বই, তাই না? তো নগদান বই অনুসারে ডেবিট উদ্বৃত্ত মানে হচ্ছে ব্যাংক জমা। হ্যাঁ, তাহলে নগদান বই অনুসারে ক্রেডিট উদ্বৃত্ত কি ব্যাংক জমাতিরিক্ত, তাই না? কি ব্যাংক জমাতিরিক্ত, ক্লিয়ার? তার মানে এটা মনে রাখবা, এবং সিকিউ যখন তুমি সলভ করতে যাবে ভাইয়া পুরা, তখন দেখবা যে এই নগদের মধ্যে যে ডেবিট উদ্বৃত্ত এটা টাকায় দেওয়াই থাকবে, তোমাকে আইডেন্টিফাই করা লাগবে না। বাট এমসিকিউতে যদি যখন কোশ্চেন পাবে তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে নগদের মধ্যে অনুসারে ডেবিট উদ্বৃত্ত মানে কি ব্যাংক জমা নাকি ব্যাংক জমাতিরিক্ত। এটা এই দুটো আমরা শিখে গেলাম, নগদের মধ্যে যে ব্যাংক ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা এবং ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত। তো ব্যাংক বই অনুসারে বা পাস বই অনুসারে কী হবে, এটার বিপরীত হবে, ডেবিট উদ্বৃত্ত হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত হবে এবং ক্রেডিট উদ্বৃত্ত হবে ব্যাংক জমা। সবাই বুঝতে পারছে আশা করি। দেখো, আমরা প্রত্যেকে স্বপ্ন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার, এছাড়া দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের পড়ার স্বপ্ন। তুমি যদি এখন থেকে টার্গেট করো, তুমি যদি স্বপ্ন দেখো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন পড়ব, তাহলে তোমার জন্য এবং তোমার প্রস্তুতিকে সহজ করার লক্ষ্যে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি টার্গেট ডিওআইসিইউ ব্যাচ। তোমরা জেনে খুশি হবে যে আমাদের আইসিইউ ব্যাচ থেকে এই বছর অর্থাৎ 23-24 সেশনে শত শত শিক্ষার্থী চান্স পেয়েছে। আমরা একদম বেসিক থেকে ধরে ধরে তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ, এবং এই কোর্সটির মাধ্যমে তুমি একদম টোটালি তোমার বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং অর্থাৎ 5টা সাবজেক্টের এমসিকিউ এবং রিটেল একদম ফুল গুছানো একটা প্রিপারেশন নিতে পারবে। এবং আমরা বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে এমনভাবে শিক্ষার্থীদেরকে পড়াই যাতে শিক্ষার্থীরা তাদের প্রিপারেশনটা একদম 100-100 নিতে পারে এবং সুন্দরভাবে গুছিয়ে পড়তে পারে। অ্যাডমিশন টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গুছিয়ে পড়াশোনাটা। তুমি 6-8 ঘন্টা পড়ো, বাট ওইটা যদি ইফেক্টিভ ওয়েতে পড়তে পারো তাহলে তোমার জন্য দেখবা যে চান্স পাওয়াটা অনেক বেশি সহজ, আর আমরা এখানেই গুরুত্বটা দিই। ওকে, সো তোমাদের জন্য ওভারঅল আমরা প্রত্যেকটা সাবজেক্টেই রিটেন এবং এমসিকিউ দুইটাই ক্লাস থাকবে। তো দেখতেই পাচ্ছ এখানে যা যা থাকছে, যে বাংলার জন্য 40টি ক্লাস থাকবে এবং রিটেনও থাকছে কিন্তু 10টি ক্লাস। সেমভাবেই ইংরেজিতে 30টি, হিসাব বিজ্ঞান 25, ম্যানেজমেন্ট 20, তারপর হচ্ছে ফিনান্স এবং মার্কেটিং 15টি করে ক্লাস থাকবে। তো তুমি যদি এখন ভর্তি হও তাহলে 5,999 টাকার কোর্স মাত্র 2,999 টাকায় তুমি ভর্তি হতে পারবে, এবং এই ডিসকাউন্ট কিন্তু স্বল্প সময়ের জন্য। দ্রুত ভর্তি হয়ে যাও এবং নিজেকে এখন থেকে কিছুটা হলে এগিয়ে রাখো এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের জন্য। একই পড়াটা যদি এখন থেকে একটু বুঝতে পারো যে অ্যাডমিশনে কোন টাইপের কোয়েশ্চন হয়, সো তাহলে কিন্তু তুমি এইচএসসি তো ভালো করতে পারতেছো। কারণ দেখবা যে এমন কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে যেগুলো এইচএসসি অ্যাডমিশন দুইটার জন্য ইম্পর্ট্যান্ট। সো দ্রুত ভর্তি হয়ে যাও এবং নিজেকে এগিয়ে রাখো অ্যাডমিশন এইচএসসি দুইটার জন্যই। শুভকামনা সবার জন্য, দেখা হচ্ছে নেক্সট পর্বে।